বিটা জন্য ছাত্রছাত্রীরা তারা দুইবার ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ পায়, আমরা সেই সুযোগ এবং একটা ন্যায়সঙ্গত দাবির জন্য আমরা এখানে সবাই দাঁড়িয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার বিধান পুনর্বহালের দাবিতে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ শনিবার টিএসসির রাজু ভাস্কর্যের সামনে ব্যানার ও পোস্টার নিয়ে এই কর্মসূচি পালন করেন তারা। দীর্ঘ দেড় বছর যাবৎ যে বৈষম্যকে দূরীকরণে আমরা চেষ্টা করে যাচ্ছি। এর আগে 2014 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের বিধান বাতিল করা হয়। এর প্রেক্ষিতে বিভিন্ন সময়ে আগের বিধান পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের সরব হতে দেখা গেছে। আমাদের সিনিয়ররা এর আগে আন্দোলন করে তারা অনেক ধরনের পৈশাচিক অত্যাচার শিকার হয়ে তারা এখানে আন্দোলন করে সেকেন্ড টার্মটা আদায় করে, তখনও তাদেরকে হচ্ছে বিভিন্ন পুলিশের নির্যাতন, ছাত্রলীগের নির্যাতন, তাদেরকে হ্যারাসমেন্ট করা হয়, আমাদের বন্ধুদের উপর অত্যাচার করা হয়। আজ 2023 সালের এইচএসসি পরীক্ষার্থীরা একই দাবি জানালেন। দীর্ঘ দেড় বছর যাবৎ যে বৈষম্যকে দূরীকরণে আমরা চেষ্টা করে যাচ্ছি।